সবাইকে ধন্যবাদ যারা এখানে এসেছেন। আসলে প্রথমেই একটা জিনিস আমার কাছে মনে হয় যে আমাদের মনে করা উচিত, এখানে আমি বেশ অনেকবারই এসেছি, অনেকের সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে। এই করোনার কারণে আসলে অনেকেই আমরা এর মাঝে এখন দেখতে পাই না, আমরা যাদেরকে হারিয়েছি, তো তাদের ডিপার্টেড সোলের জন্য আমি মাগফিরাত কামনা করব। আমি আশা করব যে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আমার কাছে মনে হয় যে এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যাদের আমাদের কাছের মানুষ ছিল কিংবা আমরা যাদেরকে চিনি তাদের অনেকেই আজ এখানে নাই। সেদিক থেকে আমি দুঃখ প্রকাশ করছি এবং আশা করছি যে যারা আমরা এখনো সুস্থভাবে আছি তারা যেন এই এই সময়টাতে আরও সুস্থতা বজায় রেখে চলতে পারি এবং সবাই যার যার জায়গা থেকে আমাদের যে দায়িত্বগুলো আছে ওগুলো পালন করতে পারি। সো আমরা অন্যজনকে এফেক্টেড না করি এবং নিজেরাও এফেক্টেড না হই, এভাবে আমরা কেবল এই যুদ্ধে জয়ী হতে পারি বলে আমি মনে করি। আর আপনারা যারা এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আলম ভাইকে স্পেশাল ধন্যবাদ দিতেই হয়, প্রতিবারই যখন নিউ ইয়র্কে আসি সামহাও আপনাদের সাথে দেখা হয়ে যায়, যেটা আমার জন্য খুবই বড় একটা ব্যাপার, খুবই বড় পাওয়া। আপনাদের এই ভালোবাসা কিংবা আন্তরিকতা আমার সবসময় অনুপ্রেরণা হিসাবে কাজ করে এবং আশা করছি আপনারা এই আন্তরিকতা, ভালোবাসা এবং সাপোর্ট সবসময় আমাদেরকে দিবেন, আমাকে, বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে ইনফ্যাক্ট, যার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা আমি আমার সেক্টরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, আপনারাও আপনাদের জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে আসন গ্রহণ করেছেন এবং সবাই ধৈর্য সহকারে এই অনুষ্ঠানে উপভোগ করছেন। আমি সাকিব আল হাসানের বক্তব্য, আমরা এখন অনুষ্ঠানে প্রবেশ করছি, আমি অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। আমি প্রথম কোশ্চেনটা আমি করি, তারপর আমি কয়েকজনের কাছ থেকে কোশ্চেন আপনাদের শুনবো এবং সাকিব বক্তব্য। আমি সাকিবের কাছে আমার ব্যক্তিগত কোশ্চেন যে 28 অক্টোবর বিশ্ব ক্রিকেটের ভরপুর সাকিব আল হাসানের উপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, অর্থাৎ আমরা এখনই সেই শুভক্ষণ বা আর কিছুক্ষণ কয়েক ঘন্টা পরই নিকটে রয়েছে। আমার প্রশ্ন হলো সাকিব, তুমি কি মনে করো বা আমি আমি মনে করি যে আগের চাইতে আরো ভয়ঙ্কর আকারে তুমি মাঠে ফিরে আসবে, আমাদের কি প্রত্যাশা তোমার কাছে, এটা এটা কি আমরা সবাই চাইতে পারি কি না, এটি আমার প্রশ্ন। আসলে এখনই বলা মুশকিল, বাট অবশ্যই যে ভালোবাসা, যে সাপোর্টটা আমি পেয়েছি এই লাস্ট এক বছরে, আমার তো চেষ্টা থাকবে যেন আমি এই ভালোবাসার প্রতিদানটা সবাইকে দিতে পারি। অনেক ধন্যবাদ। আমি আকাশ খানকে তার কোশ্চেন করার জন্য অনুরোধ করব। পরবর্তী কোশ্চেন বিশ্ব বাংলা 24 এর সিও আলিম খান আকাশ। আমি সাকিব ভাইকে যেটা প্রশ্ন করবো সেটা হলো যে যেভাবেই হোক, যে কারণেই হোক, সাকিব ভাই এক বছর এই ক্রিকেট থেকে যে বঞ্চিত থাকা কিংবা বিরতি থাকা, আমিও আশা করি আলমবার মতোই যে এটা বাংলাদেশকে এবং বিশ্ব সবাইকে দেখাই দেবে বেটার কিছু আগে চেক করে দেখানোর জন্য, ইনশাল্লাহ। ধন্যবাদ। কোশ্চেন এবং অ্যান্সার হয়ে গেছে। আমি আকাশ খানকে অনুরোধ করবো আপনার আসন গ্রহণ করার জন্য। আমি পরবর্তী সময় টেলিভিশন হাসানুজ্জামান সাকিব ভাই, অভিনন্দন সাকিব আল হাসান। আমরা দেখছি যে আপনি শ্বশুর বাড়িতে ঘাস খাচ্ছেন, মানে ফিট আপনি, তো আসলে জানতে চাই আপনাকে সামনাসামনি পেয়ে যে এক বছর পরে আপনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন, আপনি আসলে কতটুকু ফিট মনে করছেন এবং আপনি নিজেকে আর কোথায় দেখতে চান? আসলে যেহেতু আরো কিছু সময় বাকি আছে, এগুলো আসলে তখনই বোঝা যাবে যখন আমি দেশে গিয়ে ট্রেনিং শুরু করবো কিংবা ফিটনেসের টেস্টগুলো দিতে পারবো, তখনই জানতে পারবো আসলে আমি কতটা ফিট আছি কিংবা কতটা ফিট হওয়ার দরকার। তো তারপরে আসলে বোঝা যাবে, এখন আসলে যেহেতু কোনো টেস্টের জায়গা নাই সেহেতু আমার পক্ষে বলা মুশকিল যে আমি কোন অবস্থাতে আছি এখন। অনেক ধন্যবাদ। আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের প্রিয় সাংবাদিক ভাইদেরকে, আপনাদেরকে আমরা একটু পরে দিচ্ছি, আগে আমি আমার অতিথিদেরকে একটু ইন্টারঅ্যাকশন দিতে যাচ্ছি।
আমি এ পর্যায়ে আমন্ত্রণ জানাবো আমাদের দহার জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মেহেদী ভাই, আপনাকে আপনার সংক্ষিপ্ত প্রশ্ন করার জন্য আসন গ্রহণ করুন এবং আপনার প্রশ্ন করুন। Hello,